বুধবার মহালয়ের শুভ লগ্নে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও পথচলতি মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। समिति और दुर्गा पूजा समन्वय समिति की तरफ से यहाँ पर भंडारा पैकेट का मिठाई और पानी की व्यवस्था की गई है। मास्क सैनिटाइजर तो कॉमन है ही है। हम लोग सभी को वार्ता देना चाहते हैं कि आने वाले दुर्गा पूजा में सभी लोग मास्क सैनिटाइजर का अवश्य प्रयोग करें। आज के वर्धमान दुर्गा पूजा समन्वय समिति पक्ष मास्क सैनिटाइजर চারা গাছ বিতরণ করা হচ্ছে এবং এর সাথে সাথে আমরা পথচলিত মানুষদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি, সেই টিফিনও দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করে থাকি। আজকে হচ্ছে শুভ মহালয়, সেই উপলক্ষে প্রতি বছর আমরা এখানে কার্জন গেটের কাছে মাস্ক স্যানিটাইজার চারা গাছ এবং কিছু খাবার সঙ্গে জল আমরা পুজোর আগে আগে আমরা একটা বিতরণ করি। আমরা চাই যে যেন এই যে মাস্ক আমাদের রাজ্য সরকারের অর্ডার এবং এ আছে যেন সমস্ত পুজোর কমিটিগুলো প্রত্যেকটা পুজো কমিটিতে যেন অবশ্যই মাস্ক পরে যেন প্রবেশ করে, তার জন্য আমরা ঠিক পুজোর আগে আগে আমরা আজকে এটা বার্তা দিতে চাইছি যে বর্ধমানে যেসব পুজোগুলো আছে সমস্ত পুজোতে বিনা মাস্ক ছাড়া পুজোতে প্রবেশ করা যাবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বুধবার মহালয়ের শুভ লগ্নে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে দুর্গাপুজো সমন্বয় সমিতির উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবছরও পথচলতি মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। সমিতি আর দুর্গাপূজা সমন্বয় সমিতি কে তরফ সে ইয়াহ পর ভণ্ডারা প্যাকেট কা মিঠাই আর পানি কি ব্যবস্থা কি গই হ্যায়। মাস্ক স্যানিটাইজার তো কমন হ্যায়ই হ্যায়। हम लोग सभी को वार्ता देना चाहते हैं कि आने वाले दुर्गा पूजा में सभी लोग मास्क सैनिटाइजर का अवश्य प्रयोग करें। आज के वर्धमान दुर्गा पूजा समन्वय समिति पक्ष मास्क सैनिटाइजर चारा गाच वितरण करा होते एवं एर साथे साथे हमरा পথচলিত মানুষদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছি, সেই টিফিনও দেওয়া হচ্ছে। আমরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করে থাকি। আজকে হচ্ছে শুভ মহালয়, সেই উপলক্ষে প্রতি বছর আমরা এখানে কার্জন গেটের কাছে মাস্ক স্যানিটাইজার চারা গাছ এবং কিছু খাবার সঙ্গে জল আমরা পুজোর আগে আগে আমরা একটা বিতরণ করি। আমরা চাই যে যেন এই যে মাস্ক আমাদের রাজ্য সরকারের অর্ডার এবং এ আছে যেন সমস্ত পুজোর কমিটিগুলো প্রত্যেকটা পুজো কমিটিতে যেন অবশ্যই মাস্ক পরে যেন প্রবেশ করে, তার জন্য আমরা ঠিক পুজোর আগে আগে আমরা আজকে এটা বার্তা দিতে চাইছি যে বর্ধমানে যেসব পুজোগুলো আছে সমস্ত পুজোতে বিনা মাস্ক ছাড়া পুজোতে প্রবেশ করা যাবে না। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।